शाखार पक्ष
পুষ্পমাল্য শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন। তারপরে শ্রদ্ধাঞ্জলি জানাবে বাংলাদেশ নেতৃত্ব কাউন্সিলের পক্ষে চুয়াডাঙ্গা জেলা অঞ্চলের ভারপ্রাপ্ত কর্মকর্তা ভারপ্রাপ্ত কমান্ডার চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি পুষ্পমাল্য অর্পণ করছেন। তাদের হয়ে ঠিক আছে, সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ, এখনই আমাদের অনুষ্ঠানের মূল অনুষ্ঠান খাওয়ার সময় দেখাচ্ছে। আপনাদের এখানে দাঁড়িয়ে দেন, গোয়া খাওয়ারের অংশগ্রহণ করুন। প্রশাসনের লোকজন আছে, আমরা একটু সামাজিক দূরত্ব বজায় রেখে মুখের কাছে মুখ না নিয়ে কথা বলি, হাত না হ্যান্ডশেক না করি, অন্যান্য কর্মন্থন না করি, এগুলি আমরা দূরত্ব বজায় রাখি। আমরা তিন মাস আস্থা খেলা করি এই বাধা থেকে বাঁচার জন্য, আমরা শাহাদত কেমরা করি, দরুদে ইব্রাহিম নামাজে দরুদ শরীফ জানি আমরা কয়েকবার করি, তিনবার সত্তরা ফাঁকা একবার সোরা এক লাখ তিনবার আবার কয়েকবার করি। اللهم آمين يا رب العالمين، أستغفر الله أستغفر الله أستغفر الله الكثير، لا إله إلا هو الحي القيوم أتوب إليك، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. بسم الله الرحمن الرحيم، الله خير حافظا وهو أرحم الراحمين. اللهم إني أعوذ بك من البراس والجنون والزام ومن سجي الأسقام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين ربنا شاهي دربري এই খোলাস মানে নিচে আমরা দুটো করে হাত উত্তোলন করেছি, এই শহীদ বেদিতে দাঁড়িয়ে রব্বুল আলামিন তওবা জিয়ারতের নিয়তে আমাদের জীবনের সমস্ত গুনার জন্য তওবা ইস্তেগফার করেছি, ঈমানকে সংশোধন করবার জন্য পুনরায় কলমে শাহাদত পাঠ করে তওবা জিয়ারতের দোয়া কালাম পাঠ করেছি। দয়া করে মেহেরবানি করে আমাদের সমস্ত দোয়া কালাম আমাদের তওবা আমাদের কলমে শাহাদতকে কবুল মঞ্জুর করে দিন। রব্বুল আলামিন আমাদেরকে আপনি মাফ করে দিন, আমরা শয়তানের ওয়াসওয়াসায় নফসের তাড়নায় পড়িয়া রব্বুল আলামিন বিপদ গমন করতে করতে নানা ভাবে বিপদগামী আমরা হয়ে গেছি, সেখান থেকে ফিরতে চাই, আপনার পথে ফিরতে চাই, আপনার নবী পাকের পথে ফিরতে চাই। আপনি দয়া করে আমাদেরকে কবুল মঞ্জুর করে দিন, যে সবটুকু হয় আপনি বাড়িয়ে দিয়ে সর্বপ্রথমে
এই জিল হজ মাসের রব্বুল আলামিন হাজিগণ এখন মদিনা শরীফে যে সালাম জানাছে প্রিয়তম নবীজিকে আমরা ওই শহীদ বেদিতে দাঁড়িয়ে সালাম জানাই আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ রব্বুল আলামিন আমাদের সালাম কুতুব নবী পাকের কদমে পৌঁছে দিন এই রব্বুল আলামিন আমাদের সমস্ত কোন বিপদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরওয়ার উপর পৌঁছে দিন পাক পঞ্জাতন সমস্ত সাহাবী আজমাইন শহাদান সিদ্দিকিন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী আলাইহিস সালাম মুমিন মুমিনাত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সকলের আত্মার মোসাব পৌঁছে দিন রব্বুল আলামিন খাস করে শহীদ বেদিতে আমরা হাজির হয়েছি এই আটজন জীবন দিয়েছেন যে মানুষের নেতৃত্বে এবং আহ্বানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ওনার পরিবারের যারা শহীদ হয়েছেন তাদের আপনি শাহাদতের মর্যাদায় কবুল ও মঞ্জুর করুন 30 লক্ষ শহীদকে শাহাদতের মর্যাদায় দয়া করে মেহরবানি করে আপনি মর্যাদাবান করে দিন আর আমাদের এই জিয়ারতের দোয়াটুকু আমাদের এই 8 শহীদের রুহের উপর বক্সিস করিলাম রব্বুল আলামিন যে মানুষের নেতৃত্বে এরা সম্মুখ যুদ্ধ করেছিলেন প্রথম রাজধানী এই চুয়াডাঙ্গায় সেই নেতা আমাদের পরম শ্রদ্ধা নেতা 8 শহীদের ওস্তাদকে সাথে নিয়ে আপনার দরবারে হাত তুলেছি আপনি 8 শহীদকে শাহাদতের মর্যাদায় কবুল মঞ্জুর করে দিন রব্বুল আলামিন আপনি বিশ্ববাসীকে হেফাজত করুন এই দেশকে হেফাজত করুন এই দেশের স্বাধীনতাকে কিয়ামত পর্যন্ত আপনি হেফাজত করুন রব্বুল আলামিন আমাদের সোয়াটানা জেলাকে আপনি রক্ষা করুন আপনি শান্তি দান করুন এই মহা মুসিবত থেকে মানব জাতিকে আপনি বাঁচান আপনি যদি গোসা করেন মানব জাতি ধ্বংস হয়ে যাবে নিশ্চিহ্ন হয়ে যাবে আমরা পাঁচবার জন্য আপনার কাছে সাহায্য চাই ইয়া আজিজু ইয়া হাফিজু ইয়া লাতিফু ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদের দর্জন করেন